নমস্কার সবাইকে, মুসলিম আজ সালাম। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, আর ঘুম থেকে উঠে সকালবেলা যাইতেছি দক্ষিণবাড়ি। আর দক্ষিণবাড়ি যাইতেছি একটা কাজে বলছে, দক্ষিণবাড়ি যাইতেছি আমার কাঁঠাল গাছে, কাঁঠাল ভেঙে গেছে আর কাঁঠাল পাত হয়ে গেছে। কাঁঠালছি আমি বাবা আর হচ্ছে সাধু সাধু কাকা। তো চলেন যাই যে দক্ষিণবাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসি। আর কাঁঠাল যদি কাঁঠাল না নেই, এই কাঁঠাল থাকবো না, শিয়ালে সব বাগা দিয়ে ফেলাইব। তো কালকে খুব গরম হয়েছে আর রাত্রিতে বৃষ্টি হয়েছে, তখন ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে। তো সকালবেলায় একটু ঘুরে ফিরে আসি। ইমরান, ইমরান রে, তো ইমরান আমার কইছিল ডাক দেওয়ার জন্য। চলেন ভাই, সাত যাইতেছে পাইছে নিয়ে, বাবা গেছে উমর দিয়ে, সাধু পাইছে নিয়ে যাচ্ছে। বাতাস সুরছে অনেক সকালবেলা, বলা বাহির খুব ভালো কাঁঠাল, একদম নাম করা কাঁঠাল। সেই করছি ওরাই, বাবা গেছে গা, আমি ওর পিছনে করছি, বাবা কাকা গেছে ভিতরে। এই যাই সে করছি দক্ষিণবাড়ি। এই যে পেয়ারা গাছ, পেয়ারা পাকছে। আর এই যে সবজি গাছ বাবা মনছে, এর ভিতরে সবজি আছে। গাছের ডেল ভাঙছে কেরা, কলকানা ইয়ে করলো গাছে বা কাঠল বা গাছ মেলা দি। এই ইয়ে এই যে সাধু দেওয়া সেটা পাকছে পাকছে নাকি রে? আমি গেছে ইয়ে করে হয় নাই, আর পাখি মাত্র একটা বাবা একটা গাড়ি নিয়ে গেছে পাখি, তো সেই কাঁঠাল রাখল খুবই স্বাদের ওই গাছের দ্বারা। আজকে পাইলে নিয়ে যাই, কয়টা নিয়ে জাগে ঠিক আছে। বিল একবারে কিচ্ছু নাই, বিল খালি। হ্যাঁ, আজকে দুই ভাই শুরু করছে কাজকর্ম। আমি বেশি উঁচাই ওঠো না, এই যে মূর্তি যদি বাড়তি আছে এটি পারো, এত বড় ডেম নাকি বাড়া বাড়া ফেলে দেবো গা, ওটি আমি ধরিতে পারো মানে। এই যে নিচের দিকে যদি বাড়তি আছে এটি পারো, ওই যে তোমার পায়ের নিচে আছে। হ্যাঁ, কোনটা ও জড়িয়া? হ্যাঁ হ্যাঁ,
ওটা পারা অত কষ্ট হয়ে যাবে দড়ি দিয়ে পারে না ওটা কেরা জানি যে কাঠল কেটে খাইছে না সুত্ত কাঠল কাটছে না ওটা আবার তি কাঠল আগে খুঁজা দিতে হবে বেশি বুড়বুড়ে ফাঁকা নেই সাধু ওই যে কাঠল গুলো একটা পড়বো পাকা কাঠল ওই যে পড়ছে বেশি ফাটে নাই কিছু নাই দেখা যাবো ফাটেও নাই কিছু নাই দেখো যে না গেল খাইবে পাকা না পাকা না ফাটেও নাই কিছু নাই ও একটু ফাটছে কাঠল তুমি আর গাছ সেটা বসে থাকো ওটা জানি যে খেয়ে রাও নিচে থাও এনে এক কোনায় থাও হ্যাঁ এক কাঠলে নাদমুন এটা না করে পুরো ই জরা শুকনো জরা ওটা দেও কাটে ভালো খালি এই সাধু ভালো আছে আর এক প্রকার দরকার নেই ওটা থাকবো ও দুই দেয় একবার সাধু দেখো দেখো দেখে কাল পাইছি ওরা যে কার্ড হলো এরকম আর দুটা পারলে বারে পাইছে ভরে যাবো এই যে বড় কাঠল আর আর পাকা আছে মনে হয় বাড়ি দিয়া বাড়িতে দেখো সাধু বোঝা গেল ছোট বোঝাইছে কাঠলের বোঝা ভালো ধরো এই যে তুমি খাইছি এটা কাঁচা কাঠ ভাঙছিলাম ছোট তো এটা পাকতাম তাও সেরকম পাকে নাই আর যদি পাকে আরো সেদিন না গেল একবারে তোমার কাঠল মোটামুটি অনেকগুলো পারা হয়েছে এই যেটা পাকছে ওটা পাকা এটা পাকা এটা পাকা তো চারটা কাঠল পাকা আছে আর দুইটা কাঠল হয়েছে কাঁচা কাঠাল অনেক কাঠাল এখানে বাড়িতে নিয়ে যাবো আর পাকা কাঠাল একদম অতিরিক্ত লেগে গেছে গাড়ি পাকা বাড়ির দিকে যাই বাড়িতে নিয়ে যাই কাঠালে দিই তো কাঠাল ভরা শেষ যে কাঠালে পয়সা মাথা মিশিয়ে শুধু বাবা ফেলছে বাবার হাতেও কাঠাল বাবা সঙ্গে নিয়ে ফেলছে বাবা পারলো ব্যক্তি আর তো কাঠল মোটামুটি খারাপ না বালুই চাইদা পাকা করেছে বাড়িতে যাই বাড়িতে যাই না কাঠল খাইবো পাঙ্কা দিয়ে সংকট আমি বাড়িতে দেখ
আজ মামা ওইতে গেছি কাঠ হল হগুনে কাঠ হল সাদের আসাম চমৎকার আগে মামা গেতে গেছি মামা গেতে কাঠ হল হগুনে সাদের আসাম যতীন মামা আসাম কাঠ হল পাইরে সেই নিমুহে খাইছি সাদা সাদের কাঠ হল এই সাদের গাঢ় এইটাই কুতুর হওয়া খালুস হওয়াই এত বড় বড় হওয়া বেশি বোনা লাগবো কাকা কি দিয়ে খাইবে গাঠল দিয়ে মুড়ি দিয়ে মুড়ি দিয়ে হ্যাঁ তারপরে পান ধার দেয় মুড়ি কাহান দেয় তারপরে কাহান দেয় তাই না হ্যাঁ যে মানে বড় পাড়ার মানুষ তো দেখে পাড়াই খাই ভুগে এত বড় কাঁঠাল ভেঙে সেই এসে আবার গোয়াল ঘর পরিষ্কার করতে কারেন্ট নেই অন্ধকার কে সকালে উঠে গেছে গা উঠে এসে কাজে শুরু করে দিছে লিখনের বাবার লোকে না এখন ঘরে ফ্যানটা বন্ধ করো গা লিখন ঘুম থেকে উঠাইছ ভুলি করে
গরু আবার খেয়ার বেশি খাইতে চায় না, এই কারণে খেয়ার সকালবেলায় কাইটা দেয়। তুই যে কাটতেছিস কাছে দিয়ে কাইটা কাইটা ছোট করে দে। খেয়ার বেশি খায় না, খেয়ার গুলা নষ্ট করে, ঘাস খায় বেশি। মুরগির যখন কিনলাম তখন এক কোনায় খাতে থাকছে, ওই কোনায় সবটির লাগা হয়েছে। আর এখন এই যে ভরে গেছে গা, আর কদিন পরে ঘর আরো ভরে দেবো গা। গরু খের খাই নেই, এটা এটা মুখে দেয় কি দেয় না। আমার ওজন রে ভাই বাবা। শোল একটা ধরছিলাম মুরগি, বাবা রে শোল গরম রে, খুব গরম। সকালে নাস্তা খাই না, বাবা খাওয়ার টান দেখি কেরা মেরে কেরে খাই। ওই যে ওরাই ভালো গিলি মারাই করবে একটু, হাম্বা তোর নামে বিছানা আছে, তুই একটা খের খাস না, এগুলো খাস না। তো পা কাঁঠাল তো পেরে নিয়েছে বাবার খাওয়া দাওয়া শেষ, একটা কাঁঠাল কি নূপুর বাড়িতে নিয়ে যেতেছে। আজকে একটা পাকা কাঁঠাল নূপুর বাড়িতে নিয়ে যাবো, আবার পিসিদের বাড়িতে পরে দেবো। একসাথে তো দুইটা নিতে পারবো না, অনেক ভার ওজন। তো বাবা সাইকেলে করে নিব, সেই জন্য আর কি একসাথে নিতে পারবো না, তাই একটা একটা নেবো। আজকে আজকে দেবো একজনের বাড়িতে, কালকে দেবো আরেকজনের বাড়িতে। আর নূপুররা বাড়িতে না, নূপুররা হচ্ছে নারায়ণগঞ্জ ওর শ্বশুর শাশুড়ি বাড়িতে, তো ওই জায়গায় দিয়ে আইব আর কি।
তো সাইকেলে দুইটা কাঁঠাল নিয়ে যাবো না, এই কারণে একটা নিতেছে। আবার পিসি গোবাড়িতে দিব কালকে, কালকে দিয়ে দেবো পিসি গোবাড়িতে। আস্তে আস্তে যাবেন গা, তাহলে দেখে হয় না যাইন, আস্তে আস্তে তাহলে যাইন গা, তাই আর নষ্ট হবো না, পাকা কাঁঠাল একবার। আর কালকে তো ঝড় হয়েছে রাত্রে, প্রচুর বৃষ্টি হয়েছে, আমার দুয়ারের মাটি যা ছিল সব নিয়ে গেছে গা ধুয়ে।